বিসমিল্লাহির রহিম। হাই স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমি সেলিনা আক্তার, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো আল্লাহর রহমতে। আজ অনেকদিন পর তোমাদের সামনে এলাম, কারণ আমাদের সময়টাই এখন এমনই যাচ্ছিল। তোমরা বাসায় আছো, বাবা মার কাছে আছো, ভালো আছো, পড়াশোনা করছো তো? পড়াশোনা তোমাদের চালিয়ে যেতেই হবে, কারণ স্কুল খোলা থাক না থাক, হয়তো বা পরীক্ষাটা তোমাদের তো হবেই, আর পড়াশোনা না করলে তো আমরা পড়াশোনা ভুলে যাব, তাই না? সেই জন্য পড়াশোনাটা চালিয়ে রাখবা। আমরা বর্তমানে একটা দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা জানো, যুগে যুগে অনেক দুর্যোগেই পৃথিবীতে এসেছে। বর্তমানে আমরা যে দুর্যোগটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটার নাম কোভিড-19, যেটা আমাদেরকে প্রায় বিপর্যস্ত করে তুলেছে। এই কোভিড-19টা আমাদের দেশ না, শুধু আমাদের দেশেই না, সারা বিশ্বেই এটার প্রকোপ চলছে। আমরা কিভাবে ভালো থাকবো, কি করলে ভালো থাকবো, এটা আমরা প্রতিনিয়তই দেখছি, শুনছি। তোমরা সেটা চেষ্টা করছো তো? আমাদেরকে কি করতে হবে এই দুর্যোগ থেকে মুক্তি পেতে হলে, ভালো থাকতে হলে, নিজেকে ভালো রাখতে হলে? আমাদেরকে বারবার হাত ধুতে হবে। এই কোভিড-19 আমাদেরকে কিন্তু চারটি শব্দ ভালো মতো শিখিয়ে দিয়েছে। প্রথম হলো হ্যান্ড স্যানিটাইজার। হাত তোমাদের বারবার পরিষ্কার করতে হবে স্যানিটাইজার দিয়ে। নাম্বার 2, হোম কোয়ারেন্টাইন, অর্থাৎ বাড়িতে থাকতে হবে। নাম্বার 3, সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, তাহলে আমরা নিজেদেরকে রোগ জীবাণু থেকে, এই জীবাণু থেকে রক্ষা করতে পারবো। নাম্বার 4, লকডাউন, সব কিছু বন্ধ ঘোষণা, অর্থাৎ আমাদেরকে এর অর্থ বাসায় থাকতে হবে, নিজেদেরকে রক্ষা করতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আজ আমি তোমাদের টেক্সট বুকের ইংলিশ ফর টুডে 17 লেসন অলিম্পিক্স গেমস সম্বন্ধে আলোচনা করছি। অলিম্পিক গেমস, এটা হলো পৃথিবীর একটি বৃহত্তম খেলা বা প্রতিযোগিতা। অলিম্পিক গেমস, দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। অলিম্পিক খেলাটি হল পৃথিবীর একটি সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা। দ্য অলিম্পিক গেমস আর হেল্ড এভরি 4 ইয়ার্স ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি। প্রতি 4 বছর পর পর এই অলিম্পিক খেলা, এই খেলার প্রতিযোগিতা বিভিন্ন স্বাগতিক শহরগুলো আয়োজন করে থাকে। মোর দ্যান 200 নেশন সেন্ড এ টোটাল অফ অ্যাবাউট 13,000 অ্যাথলেট টু কম্পিট ইন মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস। 200-এরও বেশি জাতি, 13,000 প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করার জন্য 30টিও বেশি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পাঠিয়ে থাকে। দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন দ্য গ্রিস অলমোস্ট 3,000 ইয়ার্স এগো। প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 3,000 বছর পূর্বে গ্রিসে। দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896। মডার্ন অলিম্পিক গেমসটা 1896 সালে শুরু হয়। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন, তখন থেকে 31টি প্রতিযোগিতা হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা আসি পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায় হলো আমরা এই প্যাসেজ থেকে কি কি পেলাম। এই প্যাসেজে 4টি অংশ, আমরা এই 4টি অংশ আলোচনা করব এখন। এই 4টি অংশ আলোচনা করতে গেলে প্রথমটি হলো আমাদেরকে ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে। তাহলে আমরা এর যে 4টি আইটেম, নাম্বার 1, ম্যাচ দ্য ওয়ার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা করতে পারবো। তাহলে আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই। শিক্ষার্থীরা, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। বিগেস্ট,
বিগেস্ট হলো সর্ববৃহৎ। গেম, গেম হলো খেলা, কম্পিটিশন প্রতিযোগিতা, স্পোর্ট ক্রীড়া। হেল্ড অনুষ্ঠিত হওয়া, ডিফারেন্ট ভিন্ন, অলমোস্ট প্রায়, সিটি নগরী, মডার্ন আধুনিক, হোস্ট সংগঠক, স্টার্টে শুরু করেছিল। তাহলে শিক্ষার্থীরা এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা খাতায় তুলবে, তুলে মুখস্থ করবে এবং বুঝবে, তাহলে তোমরা ফিল দ্য ব্ল্যাঙ্কসও করতে পারবে, ট্রু ফলস করতে পারবে এবং ম্যাচ দ্য ওয়ার্ডস এটাও করতে পারবে। এবার আমরা নাম্বার থ্রিয়ে আসি। নাম্বার থ্রি হলো অ্যান্সার দ্য কোশ্চেন। অ্যান্সার দ্য কোশ্চেন হলো প্রশ্নের উত্তর। তোমাদের টেক্সট বুকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। হাউ অফেন আর দ্য অলিম্পিক হেডস? দ্য অলিম্পিক গেমস আর হেল্ড এভরি ফোর ইয়ার্স ইন ডিফারেন্ট হোস্ট সিটিস। নাম্বার টু, হাউ মেনি কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক্স? মোর দ্যান 200 কান্ট্রিজ কম্পিটেড ইন দ্য অলিম্পিক্স। নাম্বার থ্রি, হাউ মেনি অ্যাথলেটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স? দ্য টোটাল নাম্বার অফ দ্য অ্যাথলেটস ওয়াজ 13,000। হাউ মেনি স্পোর্টস আর দেয়ার ইন দ্য অলিম্পিক্স? মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস আর হেল্ড। নাম্বার ফাইভ, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট অলিম্পিক? দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড অলমোস্ট 3,000 ইয়ার্স এগো। হোয়েন ডিড দ্য মডার্ন অলিম্পিক গেমস বিগিন? দ্য মডার্ন অলিম্পিক গেমস বিগিন স্টার্টেড অথবা বিগেন ইন 1896। তাহলে শিক্ষার্থীরা আমি অ্যান্সার দ্য কোশ্চেনগুলো বলে দিলাম, এগুলো তোমরা খাতায় তুলবে, সুন্দর করে তুলে মুখস্থ করবে, মুখস্থ করে আবার লিখবে, তাহলে তোমাদের এটি মনে থাকবে। প্রতিটি পড়া যদি তোমরা ঠিক মতো পড়ে খাতায় লিখো তাহলে এটা অবশ্যই তোমার মনে থাকবে, আর চেষ্টা করবে সবগুলো মনোযোগ দিয়ে পড়ার। এবং লেখা, লেখা তোমাদের ভালো হতে হবে, লেখাটাকে ভালো রাখতে হবে। লেখা ভালো রাখতে হলে বারবার লিখতে হবে, মুখস্থ করবে, লিখবে, আবার লিখবে এবং একটা সুন্দর খাতার মধ্যে সুন্দর করে এটা রেখে দিবে। আচ্ছা, নাম্বার ফোরে আসি আমরা। নাম্বার ফোরে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ, প্রতিটি প্যাসেজে আমরা জানি সিন প্যাসেজে প্যারাগ্রাফ থাকে। এই প্যারাগ্রাফগুলো প্যাসেজ অনুযায়ী, প্যাসেজ রিলেটেড হয়। তাহলে এখানে এই প্যাসেজ রিলেটেড আমাদের প্যারাগ্রাফ থাকবে, দুটো হতে পারে, এক হলো অলিম্পিক গেমস আর একটা হতে পারে ইওর ফেভারিট গেম। অলিম্পিক গেমস যেটা, সেটা তোমরা এই প্যাসেজটা সুন্দর করে রিডিং পড়বে, দুবার তিনবার পড়ে পড়ে নিজের মতো করে অন্তত 10 লাইন লিখবে, খাতার মধ্যে লিখে লিখে পড়বে এবং মুখস্থ করবে। আর একটা হতে পারে ইওর ফেভারিট গেম। ইওর ফেভারিট গেম হলো তোমাদের প্রিয় খেলা, আমার প্রিয় খেলা। আমার প্রিয় খেলাটা, এই ফেভারিট গেমটা ইংরেজিতেও পড়েছো তোমরা, বাংলায়ও পড়েছো এর আগে, তাই তোমাদের এই ফেভারিট গেমটা লিখতে একটু অসুবিধা হবে না, তোমরা এটা নিজেই লিখতে পারবে। তোমার যার যার প্রিয় যে খেলা সেই হিসাবে এটাকে সাজিয়ে খাতায় লিখবে, লিখে পড়বে। আমরা এই সিন প্যাসেজের যে আইটেমগুলো পেলাম আলোচনা করলাম, আর এই আইটেমগুলো যদি তোমরা সুন্দরভাবে ঠিক মতো পড়তে পারো, বুঝতে পারো, লিখতে পারো, তোমাদের পরীক্ষার সময় এতটুকু সমস্যা হবে না। আর আনসিন যে প্যাসেজগুলো পরবর্তীতে যখন আমরা আলোচনা করবো সেই আইটেমগুলো আমি বুঝিয়ে দেব। আমাদের সিন প্যাসেজগুলো আগে শেষ হোক, এই আইটেমগুলো আমি আবার আলোচনা করব। যখন আমাদের এই সিলেবাস শেষ হয়ে যাবে, বইটা শেষ হয়ে যাবে, তখন আমরা মডেল টেস্ট থেকে কি সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ দুটোই করব ধারাবাহিকভাবে। আর প্র্যাকটিস করলেই কোনো কিছু জিনিসেই কিন্তু ভুল হয় না, আমি জানি তোমরা নিশ্চয়ই পারবে, তোমরা অনেক ভালো এবং মনোযোগী, ক্লাসে তো তোমাদের আমি দেখেছি তোমরা পারবে। তোমরা বাসায় পড়াশোনা করবে, বাবা মায়ের কথা শুনবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ সুস্থ থাকাটা খুবই জরুরি। নিজে যদি সুস্থ থাকো, তোমার বাবা মা ভালো থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান ভালো থাকবে, দেশ ভালো থাকবে। তাই আমরা
চেষ্টা করব নিজেদের ভালো রাখার, মামা মায়েদের ভালো রাখার, বাবা মায়ের কথা শুনবে, বাবা মায়েদের কাজে সাহায্য করবে আর পড়াশোনা করবে। কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু কোনো কিছুরই কোনো মানে নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই দুর্যোগ কাটিয়ে উঠতে গেলে আমাদেরকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ভালো থাকবো, যে যে নিয়মগুলো সেগুলো মেনে চলবো, ভালো খাবার খাবো এবং সুস্থ থাকবো। তাহলে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমি তোমাদের এই যে প্যাসেজটি পড়িয়ে দিলাম, তোমরা এটা পড়ে সম্পূর্ণ খাতায় লিখবে। পরবর্তীতে যখন আমাদের স্কুল খুলবে, আমরা যখন সামনাসামনি হব, তোমাদের ক্লাসে আসবে তোমরা, তখন আমি যে যে পড়াগুলো অনলাইন ক্লাসে আমাদের হবে সেগুলো কিন্তু আমি চেক করব, দেখব তোমরা কতটুকু কি করেছো। আর পুরাতন পড়াগুলোও পড়বে, আগে যে পড়াগুলো পড়িয়ে দিয়েছিলাম সেগুলোও পড়বে। তাহলে তোমাদের কোনো কিছুই আর সমস্যা হবে না, শুধু আমার সাবজেক্ট না, সব বিষয়ে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো এই আশা কামনাই করি। আল্লাহ সবাইকে আমাদেরকে হেফাজত করুক, সবাইকে আমরা ভালো থাকি, আমরা যেন এই দুর্যোগটা কাটিয়ে উঠতে পারি, আবার আমরা সবাই একসাথে হতে পারি, তোমরা আবার স্কুলে আসতে পারো, খেলাধুলা খেল করতে পারো, অনেক আনন্দ করতে পারো, ভালোভাবে পরীক্ষা দিতে পারো, এই প্রার্থনাই করি পরম করুণাময়ের কাছে। তোমরা ভালো থাকো, পরবর্তীতে ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ।